হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আপনারা দেখছেন শিউলি আন্ডার বাংলা কিচেন। আজকে আমি আপনাদের খুবই সিম্পল কিন্তু খুবই ডেলিশিয়াস একটা এঁচোড়ের তরকারি করে দেখাবো। রেসিপিটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আপনার খুবই পছন্দ হবে। চলুন তাহলে ঝটপট রেসিপি শুরু করা যাক। ছোট্ট একটা কাঁঠাল, মোটামুটি 500 গ্রামের মতো হবে, সেটাকে আমি ভালো করে ছিলে কেটে নিয়েছি। এবার এই দেখুন, এই যে কাঁঠালের দানাগুলো, দানার ওপরে যে বীজের ওপরে যে একটা ছাল থাকে, একটা চামড়া থাকে, ওটা ফেলে দিতে হয়। এই দেখুন, এই যে যে একেবারে বীজের ওপরে যে চামড়াটা, এটা ফেলে দিতে হয়। কাঁঠালের কোষগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে এটা অবশ্যই ফেলে দিতে হয়, কিন্তু আমি যে কাঁঠালটা নিয়েছি এটা ভীষণই ছোট আর এর বীজগুলো ভালোভাবে দেখাও যাচ্ছে না, আপনি দেখতে পারেন। এই কারণে এখানে কিছুই ফেলার কোনো দরকার নেই। আর এই যে মাঝখানের যে সলিড অংশটা, এটাও ফেলে দিতে হয় যদি কাঁঠালটা একটু বড় হয়, কিন্তু আমার কাঁঠালটা খুবই ছোট, এখানে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, আমি পুরো অংশটাই রেখে দেব। আর কাঁঠালটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এটাকে প্রেশার কুক করার জন্য নিয়ে যাব। এই দেখুন, আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি কাঁঠালগুলো অ্যাড করব, মানে এঁচোড়গুলো অ্যাড করব। যদি আপনারা চান যে পুরো কাঁঠালটাকে, গোটা কাঁঠালটাকে কীভাবে কাটতে হয়, তাহলে কমেন্ট করে অবশ্যই লিখবেন, তাহলে আমি এই ব্যাপারেও ভিডিও বানাবো। এবার আমি একটা কথা, ছোট্ট একটা কথা বলে দিই কি, কাঁঠালটা যখন আপনারা কাটবেন তখন অবশ্যই চাকুতে আর বোর্ডে আর হাতে তেল লাগিয়ে নেবেন ভালো করে। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে কীরকম গাম লেগে আছে। আমি কাটার সময় ঠিক তেল লাগিয়েই কেটেছিলাম, তারপরে হাত পরিষ্কার করে নিয়েছি, তারপরেও এই যে আমি কাঁঠালটাকে হাত লাগিয়েছি তাতে আমার এতটা গাম লেগে গেছে। আর এরকম করে যদি আপনারও পরে এরকম গাম লেগে যায় তাহলে একটুখানি তেল লাগিয়ে কাপড় দিয়ে মুছে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। লবণ দেওয়াতে কী হবে, কাঁঠালের ভেতর পর্যন্ত লবণের স্বাদটা যাবে। আর হলুদ দেওয়াতে কী হবে কি, কাঁঠালগুলো যে আমাদের কালো পড়ে গেছে, এটা কালারটা ঠিক হয়ে যাবে, হলুদ রঙের একটা কালার চলে আসবে। এবার আমি কিছুটা পানি অ্যাড করব। পানিটা আমি অ্যাড করে দিয়েছি। এবার আমরা কুকারের ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নেব। হিটকে একেবারে মিডিয়ামে রাখবো, পাক্কা মিডিয়ামে রাখবো, আর মিডিয়াম হিটে রেখে প্রথম সিটি আসতে দেব। প্রথম সিটি আসার পরে হিটকে বন্ধ করে দেব আর প্রেশার কুকার নিজের থেকে ঠান্ডা হতে দেব, মানে এটার যে প্রেশার ভেতরের নিজের থেকে বেরিয়ে যেতে দেব, আমরা এভাবে সিটিটা খুলব না। তো চলুন এটাকে কুক করার জন্য বসিয়ে দিই। হিটকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার এখানে দেখুন, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, রাফলি কেটে নিয়েছি, 18 থেকে 20 কলির মতো রসুন নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 1.5 ইঞ্চের মতো আদা। আদাটাকে আমি একটু স্লাইস করে নিয়েছি যাতে পিষতে সুবিধা হয়। এগুলোকে আমি মিক্সারে বারিক পেস্ট বানিয়ে নেব, মিহি পেস্ট বানিয়ে নেব। আপনি দেখতে পাচ্ছেন আমার পেস্ট তৈরি হয়ে গেছে। আর পেস্ট তৈরি করার সময়, মিক্সি চালানোর সময় আমি একটুখানি জলের ব্যবহার করেছি। এবার দেখুন, এদিকে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিই, একবার চেক করে নেব কি ঠিক আছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন কাঁঠালটা খুব ভালোভাবে গলে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমরা এর মধ্যে যে জলটা আছে জলটাকে ফেলে দেব, জলটা বের করে নেব, আর জলটাকে ফেলে দিয়ে কাঁঠালগুলোকে একটা বাউলের মধ্যে নিয়ে নেব। এবার চলুন কড়াই বসিয়ে নেওয়া যাক। আপনি দেখতে পাচ্ছেন আমি ইন্ডাকশানে কড়াই বসিয়েছি, হিট চালু আছে। তেল দিয়ে দেব, নিজের পছন্দ অনুযায়ী তেল বেশি কম করে নিতে পারেন। তেল একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো জিরে। জিরের সাথে সাথে দেব আমরা 2 থেকে 3টে তেজপাতা, আর এর সঙ্গে সঙ্গে দেব আমরা 1 পিঞ্চ মতো হিং। জিরে আর তেজপাতা যখন হালকা ডার্ক কালার হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব।
এই দেখুন, এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। আপনি চাইলে বারিকও কাটতে পারেন। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মনে রাখবেন কি, আমরা কাঁঠালের মধ্যেও লবণ দিয়েছি, মানে এঁচোড়ের মধ্যেও লবণ দিয়েছি, তো ওই হিসাবে আমি এখানে লবণ দিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে লবণ দিলে হয় কি, পেঁয়াজ তাড়াতাড়ি নিজের জলটা ছেড়ে দেয় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের রং হালকা লাল হয়ে যাচ্ছে। এবার আমরা এর মধ্যে পেস্টটা অ্যাড করে দেব, যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি মশলার, সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। একটু মিশিয়ে নিই। এবার মিক্সার জারটাকে ধুয়ে একটু জলও দিয়ে দেব। জল দিলে কি হবে কি, আমরা এরপরে যে শুকনো মশলাগুলো দেব, মশলাগুলো জ্বলবে না আর মশলাগুলো পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে। শুকনো মশলার মধ্যে দেব আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ভরে দেব আমি ধনে গুঁড়ো। দুবার করে দিচ্ছি আমি হাফ হাফ করে। স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর এর সঙ্গে দেব আমি হাফ টিস্পুনের থেকে একটু কম গরম মশলা, এটা শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি, যদি আপনি রেসিপি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর যদি নর্মাল গরম মশলা ইউজ করতে হয় আপনার, তবে আপনি হাফ টিস্পুনের থেকে একটু বেশি বা 1 টিস্পুন মতো ইউজ করতে পারেন। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব, ঢেকে ততক্ষণ পর্যন্ত কুক হতে দেব যতক্ষণ কি মশলাটা ভালো করে কষানো না হয়, মানে মশলার উপর থেকে তেল দেখা না যায়। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন মশলার উপর থেকে তেল দেখা যাচ্ছে। আর মাঝে আমি দুবার ঢাকনা সরিয়ে চালিয়ে দিয়েছিলাম, নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায়। এবার আমরা মশলাটাকে আরেকবার চালিয়ে নেব। আর চালিয়ে নেওয়ার পরে আমরা কাঁঠালটাকে অ্যাড করব। এই দেখুন, যে কাঁঠালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে কাঁঠালটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। জল দেওয়ার আগে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া খুবই জরুরি, তাহলে কি হবে, মশলার স্বাদটা কাঁঠালের ভেতর পর্যন্ত পৌঁছবে। দু থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমরা এখানে জল অ্যাড করব। জল নিজের পছন্দ মতো অ্যাড করবেন, গ্রেভি কনসিস্টেন্সি যেরকম চান সেই হিসাবে, আর কতটা আপনি শুকিয়ে নিতে চান সেই হিসাবে জল অ্যাড করবেন। জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত খুব ভালো একটা বলক না এসে যায়। আপনি দেখতে পাচ্ছেন তরকারিতে আমাদের খুব ভালো বলক এসে গেছে। এবার আমাদের আর ঢাকার কোনো দরকার নেই, খোলাই পাকাতে থাকবো, ততক্ষণ পর্যন্ত পাকাবো যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রেভি কনসিস্টেন্সি মনের মতো না হয়। এখন কাঁঠালটাকে তো খুব বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই, এই কারণে আমরা আর ঢাকবো না। যদি কাঁঠালটা আধা কাঁচা থাকতো তাহলে আমরা আবার ঢেকে দিতাম যাতে কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন আমাদের শুধুমাত্র গ্রেভি কনসিস্টেন্সি ঠিক করতে হবে আর মশলার স্বাদটা যাতে কাঁঠালের ভেতর পর্যন্ত পৌঁছায়। এবার এই দেখুন, গ্রেভির কনসিস্টেন্সি অনেকটা গাঢ় হয়ে গেছে। আর আপনার মনে হতে পারে যে কাঁঠালের পিসেসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, কারণ বড় বড় যে পিসেসগুলো আমি দেখেছিলাম, যেগুলো আমার বড় বড় মনে হয়েছে, সেগুলোকে আমি কড়াইতেই একটু কেটে দিয়েছি, এই কারণে আপনার ছোট ছোট মনে হতে পারে। এবার আমি এখানে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভেজে রেখেছিলাম, হাতের মধ্যে নিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দেব। আর এখানে চাই আমাদের ফ্রেশ ধনে পাতা, কিন্তু আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই, আমার কাছে শুকনো ধনে পাতা আছে, আমি শুকিয়ে রেখেছিলাম, সেটাও আমি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। মিশিয়ে নেওয়া ভালো করে। আমি আপনাকে একবার দেখিয়ে দিতে চাই যে সবজির পিসেসগুলো আমি কী করে ছোট করলাম। আসলে আমি যখন কেটেছিলাম তখন মনে হয়নি, বড় মনে হয়নি, কিন্তু যখন আমি গ্রেভির কনসিস্টেন্সিটা অনেকটা কম করে ফেলেছি তখন আমার মনে হয়েছে কি সবজির পিসেসগুলো একটু বড় বড় দেখতে লাগছে, তাই আমি এরকম করে এক একটা করে সবজির পিসেস উঠিয়েছি আর এভাবে চাকু দিয়ে আমি কেটে দিয়েছি।
এটা একান্তই আমার দেখতে খারাপ লাগছিল, এই কারণে আমি করেছি। এটা কোনো রেসিপির পার্ট নয়, এই জন্য আমাকে ক্ষমা করবেন। এবার আমাদের সবজি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি লাস্টে অ্যাড করব 1 টিস্পুন মতো চিনি। এই চিনিটুকুর কারণে সবজিতে কোনো মিষ্টি স্বাদ আসবে না। সবজির স্বাদের খুব ভালো একটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এটা অ্যাড করেছি, কিন্তু আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমাদের তরকারিটা পুরোপুরি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। এবার আমরা হিট বন্ধ করব আর সবজিকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা টেম্পটিং লাগছে, আর আপনি দেখতেই পেলেন কি কতটা সহজ প্রসেসে আমি সবজিটাকে তৈরি করেছি। আপনিও এই প্রসেসে অবশ্যই তৈরি করে দেখবেন, আপনার খুবই পছন্দ হবে। আর যদি আপনি রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।